তো গাইস আমরা এখন আসি হচ্ছে দাসেরগাঁওয়ের রোডে নবীগঞ্জ ঘাট পার হয়ে রোডে উঠে রক্ষণকলার মোড় থেকে হাতে ডান পাশে ঢুকতে হবে। তো আমরা মোটামুটি সাইকেলিং করে অনেক দূর পর্যন্ত এসেছি, ভিউটা দেখানোর জন্যই আসলে এই জায়গাতে নিয়ে আসা। খুবই চমৎকার একটা জায়গা, চলুন দেখি সামনে কী কী আছে, লেটস গো। গাইস আমরা এখন হচ্ছে দাসেরগাঁওয়ের রাস্তায় মোটামুটি অনেকখানি দূর চলে এসেছি। একটা বার শুধু ভিউটা দেখেন, মানে অসাধারণ। আর আমাদের সাথে আছে আমার ছোট ভাই শিহাব, হ্যালো হ্যালো। আর সাথে আরো আছে রাহিন, হ্যালো। তার সাথে আছে তায়েফ, হ্যালো। হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এই চমৎকার ভিউটা একটু ভিডিও করব, আর সাথে সাথে আপনাদের সাথে আরো থাকতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমরা আসলে ওই মজাদার চায়ের দোকান পর্যন্ত না যাচ্ছি। সো স্টে উইথ আস। আমরা আরো অনেকটা ভিতরে চলে এসেছি গাইস, এখন যাচ্ছি হচ্ছে কাইকারটেক ব্রিজের রাস্তায়। দাসেরগাঁও পুরোটা এরিয়া আমরা ঘুরে আসছি, পিছন দিক থেকে অনেক অনেকটা দূর পর্যন্ত ঘুরে আসছি। তবে মজার ব্যাপার হচ্ছে এই পিছনে যে জায়গাটা দেখছেন, এই জায়গাটার মধ্যে কয়েকদিন আগে আমার এই ছোট ভাই সাইকেলিং করে সে পানিতে ঝাঁপ দেওয়ার পরিকল্পনা করেছিল। তো এনিওয়েজ আমরা আসলে যতটুকু পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন কত সুন্দর গ্রাম, যতই যাচ্ছি ততই আসলে মুগ্ধ হচ্ছি, এত চমৎকার একটা জায়গা। যদিও আমি নারায়ণগঞ্জের ছেলে কিন্তু এত সুন্দর একটা পরিবেশে কখনোই আগে আসা হয়নি। সো আমরা এখন যাচ্ছি হচ্ছে কাকেটেক ব্রিজের দিকে। সো এইখান থেকে আমরা পরবর্তীতে যাবো হচ্ছে সেই স্বাদের চা খাওয়ার জন্য। সো ওই পর্যন্ত আমাদের সাথে থাকুন, থ্যাংক ইউ সো মাচ। তো গাইজ আমরা এই মুহূর্তে আছি হচ্ছে মিনার বাড়ি বাস স্ট্যান্ডে। অ্যাকচুয়ালি বাস স্ট্যান্ড বলবো না, কি বলবো, আসলে যাই হোক বারেবার আমরা হচ্ছে এখানে সামনে হচ্ছে ক্যাকেটেক ব্রিজ। আমরা এখানে নেমেছি হচ্ছে নাস্তা করার জন্য সকালের। গাইজ আমরা হচ্ছে একটা হোটেলে আছি, হোটেলে আসলে নাম খুঁজে পেলাম না অনেকবার খোঁজাখুঁজির পরেও। তো এইটা হচ্ছে হোটেল, এখানে অনেক সুন্দর সুন্দর দেশীয় মিষ্টি আছে। আমরা মিষ্টিগুলো আপনাদের একটু দেখাচ্ছি, এখানে অনেক রকমের মিষ্টি আছে। ভাই আপনি কি হোটেলের মালিক? আপনি হোটেলের মালিক? আপনার নামটা? আপনার নামটা? আমার নাম আমিনুদ্দিন। আমিনুদ্দিন, হোটেলের নাম কি? হোটেলের নাম নেই। আচ্ছা দেখ, আমরা আসলে আমিনুদ্দিন ভাইকে পেয়েছি কিন্তু আসলে হোটেলের কোনো নাম খুঁজে পেলাম না, হোটেলের মধ্যে খুঁজে হোটেলের কোনো নাম নাই। তো আমরা আজকে ইনশাল্লাহ নাম ছাড়া হোটেলেই নাস্তা করবো। এই হচ্ছে আমিনুদ্দিন ভাই, আর এই হচ্ছে আমাদের খাবারের হোটেল। এখানে হচ্ছে অনেক রকমের ডাল ভাজি বা অনেক কিছু আছে, ওখানে অনেক মুরগি টুরগি আছে, বিভিন্ন রকমের পিঠা আছে। সো যাই হোক দেখি আমরা কী কী খেতে পারি। সেখানে অনেক সুন্দর সুন্দর আইটেম আছে, আমরা অত পরোটাগুলো সাইজ দেখেন একটা, মানে সেই মানে এত বড় সাইজের পরোটা। সো পরোটা নিয়েছি, ভাজি নিয়েছি, ডিম নিয়েছি, আরও করব বাকি আছে। আমরা মিষ্টি তো এখনও ধরিনি, আমরা পর্ব শেষ করবো, তারপর হচ্ছে মিষ্টি পড়তে আছি। আসলে খুবই ক্লান্ত হয়ে গেছি ব্রিজটাতে উঠতে গিয়ে। এটাই হচ্ছে সেই ঐতিহ্যবাহী কাইকারটেক ব্রিজ। এটা হচ্ছে পিছনের ভিউ, দ্যাট মিন্স এটা হচ্ছে দক্ষিণ সাইড, আর এটা হচ্ছে উত্তরের ভিউ, দ্যাট মিন্স এটা হচ্ছে সরি এটা হচ্ছে দক্ষিণ সাইড আর এটা হচ্ছে উত্তর সাইড। আমি আসলে এতটাই ক্লান্ত যে সব কিছু ঘুরে ফেলেছিলাম। যাই হোক আমরা আসলে আছি এখন কাকেটেক ব্রিজে। এটা হচ্ছে আমরা যে রাস্তা দিয়ে মাত্র উঠে আসলাম, আর এটা হচ্ছে আমরা যে হাত দিয়ে আবার যাবো নিচে।
খুবই চমৎকার। এই ব্রহ্মপুত্র নদীর হচ্ছে একটা ইতিহাস হচ্ছে যে সামনে হচ্ছে লোকনাথ বাবার আশ্রম আছে। সো এই লোকনাথ বাবার আশ্রমে হিন্দুদের যে স্থান বাংলাদেশে হয়ে থাকে সেটা এই নদীতেই হয়ে থাকে, এবং সেটাও খুব বেশি দূরে না আমাদের কাছ থেকে, হয়তো বা কিছু দূর সামনে। ওই জায়গাটাতে হয়তো আজকে আমরা যেতে পারবো না, তবে এটা নিয়ে আমরা আরেকদিন একটা ব্লগ করব, সেই স্থানের জায়গাটা এবং লোকনাথ বাবার আশ্রমের আশপাশ দিয়ে। আমি এখন আছি হচ্ছে সেই ঐতিহ্যবাহী কাকাটেক হাটে, বাজারে যেখানে হাট বসে প্রতি রবিবার। সো এইটা হচ্ছে সেই বাজার, এটা হচ্ছে বাজারের রাস্তা, আমরা হচ্ছে সেই ভিতরটাতে যাব। এইটাই হচ্ছে সেই জায়গা, এটা হচ্ছে রাস্তা। দেখুন এখানে এখনও পর্যন্ত সুতোর মেশিন, আগে এটা হাতে করা হতো, এখন হচ্ছে সেটা মেশিনের মাধ্যমে বা মোটরের মাধ্যমে করা হয়। এটা ডাইং করে এখানে শুকানো হয় এই মেশিনটা। যে জায়গাগুলো দেখছেন এগুলোতে সারি সারি দোকান বসে। এটা হচ্ছে সেই ভিউ, এটা হচ্ছে সেই বাজার, যেটা খুবই চমৎকার, মানে দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগার কথা। আজকে যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নারায়ণগঞ্জটা আসলে অনেক সুন্দর, আমি আসলে খুবই গর্বিত যে আমি নারায়ণগঞ্জের সন্তান। তো আসলে দেখার মতো অনেক কিছুই বাকি আছে যেগুলো হয়তো আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি না। নারায়ণগঞ্জটা আসলে খুবই চমৎকার চমৎকার জায়গা আছে যেগুলো আমাদের কাছে লুকায়িত, তাতে থাকুন আসলে যত লুকায়িত জায়গায় থাক সেগুলো আমরা উৎখান্ন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা এখন রওনা দিব হচ্ছে সেই দাসের গাঁয়ের চায়ের দোকানের উদ্দেশ্যে। কথা বলছিলাম এটা হচ্ছে সেই দাসের গাঁয়ের স্পেশালটি, আর এখানে তিনি চা বিক্রি করেন। ভাই আপনার নামটা? আব্দুর রহিম ভাই। ইনি হচ্ছে আব্দুর রহিম ভাই, আর এটা হচ্ছে ওনার স্পেশাল চা। আপনি একটু ভালো করে খেয়াল করে দেখতে পাবেন যে অনেক বড় একটা হাঁড়িতে করে দুধ দিয়ে ওনার চা বানান। তো এই জায়গাতে চা খাওয়ার জন্য অনেকে আসেন। ইনি হচ্ছে আব্দুর রহিম ভাই। তো যাই হোক, আমরা এরিয়াটাতে যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি, পরবর্তীতে নেক্সট কোনো স্থানে নেক্সট কোনো এপিসোড নিয়ে আবার আপনাদের সামনে আসবো। এখন তো আমি শিশির আজকে বিদায় নিচ্ছি।